আজকে আমাদের সমাজে নেতার বেটা হলে জিনা করলে পার পেয়ে যায় ধর্ষণ করলে, মন্ত্রীর বেটা হলে জিনা করলে দাবি দেওয়া হয়, কিন্তু ইসলামী শাসন হলে হত্যা করার হুকুম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি ইসলামের প্রচারে চলে গেছেন। মায়েরা ভালো করে শুনবেন এটা, যারা স্বামীর অবাধ্যতা করে, স্বামীকে পরোয়া করে না, যারা স্বামীকে কিছুই মনে করে না, সেই মহিলারা ভালো করে শুনবেন আপনাদের জন্য এই উপদেশটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সাহাবীর বিবি খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, স্বামী সফরে আছে, আমি কি আমার মাকে দেখতে যেতে পারি? নবীজি খবর দিলেন, তাকে বলে দাও স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে পায়ের নখটাও বের করার অনুমতি ইসলামী শরীয়তে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি গেলেন না, কিছুদিন পরে খবর এলো, তোমার মা যেন মরণাপন্ন, যে কোনো সময় মারা যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে কোনো সময় মারা যেতে পারে, আমি কি আমার মায়ের শেষবারের মতো মুখটা একবার দেখতে পারি? নবীজি বললেন, তোমার স্বামী সফরে আছে, স্বামীর অনুমতি ছাড়া ইসলামী শরীয়তে তুমি নখটা পর্যন্ত নিজের হুজরাখানা থেকে বের করতে পারবে না। তিনি বেরুলেন না বাড়ি থেকে, গেলেন না, খবর এলো কিছুদিন পরে তোমার মা ইন্তেকাল করেছে, বিটির চোখে পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে তো আমার মা ইন্তেকাল করে গেছে, আমার স্বামী তো সফরে আছে, আমি কি এরপরও আমার মায়ের একবার মুখটা দেখতে পারি না? নবীজি আওয়াজ দিয়ে বললেন, হে আমার সাহাবীর কাছে, সাহাবীর বিবির কাছে খবর দাও, তোমার স্বামী বাড়িতে নেই, স্বামীর অনুমতি ছাড়া তোমার পায়ের নখটা বের করার অনুমতি শরীয়তে নেই। মায়ের মরা মুখটাও দেখতে পেল, মায়ের জানাজা উঠে গেল, দাফন হয়ে গেল। আল্লাহর হাবিব খবর পাঠাচ্ছেন, আমার ওই সাহাবীর বিবিকে বলে দাও, তোমার স্বামীর ফরমাবরদারির কারণে, স্বামীর অপেক্ষা করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা স্বামীর ফরমাবরদারি, আপনি নিজেকে মুমিন বলছেন, এক মিনিটের লেগে বলি, মুমিন বলে পরিচয় দিলেন, মুমিনের পরিচয় তো আপনি দিলেন, ভেবে দেখুন আপনি মুমিন। নিজেকে মুমিন বলছেন, মসজিদে ফজরের নামাজ পড়েছেন, ফজরের পরে আপনি বিবিকে নিয়ে উলুবেড়িয়ায় যাবেন ডাক্তার দেখাতে কিংবা বাজার করতে, আপনার বিবি অবাক হবে, সকালবেলায় বাইক নিয়ে যাচ্ছে, আপনার ফুল হাত শার্ট ফুল প্যান্ট, পেছনে বিবি বসেছে, বিবির পেট বেরিয়ে আছে, পিঠ বেরিয়ে আছে, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন। আপনি ভেবে দেখুন, সেই বিবি আপনার জান্নাতে যাবে আপনি ভাবলেন? যে মেয়ে নিজের মাথার চুল প্যাক পিট খুলে ঘুরে বেড়ায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আগুন দিয়ে তাদের অঙ্গগুলো ঢাকবে, দুটো দুই শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকিয়ে দেখবেন না, নারী আর পুরুষ। বুখারী শরীফের হাদিসে আছে, এক নম্বর হচ্ছে ওই মেয়ে ওই মহিলা যে পুরুষদের সামনে নিজেকে পুরুষের মতো রূপ ধারণ করায়, ছোট চুল কাটে, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, পুরুষদের মতো করে চলাফেরা করে, এই মহিলাকে মহিলার দিকে আল্লাহ কিয়ামতের দিকে, এই বান্দির দিকে তাকাবেন না, তাদেরকে বলা হবে তোমরা মহিলার পুরুষের রূপ ধারণ করে দেখাও, তারা বলবে অক্ষম, তখন তাদের জন্য স্থান হবে জাহান্নাম, ওই পুরুষের দিকে তাকিয়ে দেখবেন না। যারা নিজেদের রূপ গুলোকে নারীর মতো ধারণ করে, কানেতে বালি পড়ে, হাতে বালা পড়ে, আর নিজেকে নারীর মতো করে তুলতে চায়, এই পুরুষ দিকেও আল্লাহ তাআলা তাকাবেন না, এরা কলঙ্কিত হবে, কিয়ামতের দিনে জাহান্নামে যাবে। আরো একটু আগে চলুন, আমার মুসলমান ভাই, আপনি মনে করছেন আপনার স্ত্রীকে ভালোবাসেন, দেখুন এরকম পৃথিবীতে একটাও লোক আছে যে নিজের চোখের সামনে নিজের স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিবে, কথা বলেন পারবে?
সন্তানের গায়ে আগুন ধরিয়ে দিবে, সন্তান পূর্বে বাপ দাঁড়িয়ে দেখবে। ছেলে যদি মাতাল হয়, পাপী হয়, তারপরও বাপ চাইবে না যে আমার ছেলের ফাঁসি হোক, মা চাইবে না আমার ছেলে মরে যাক। যদি এটা না চান, তোমার ছেলে তোমার বিবি দুনিয়াতে বেপর্দা ভাবে পাপে লিপ্ত আছে, তুমি তাকে দাওয়াত দাও না, তোমার চোখের সামনে জাহান্নামে যাবে, তখন তুমি কি করে বরদাস্ত করবে? যারা মনে মনে করছেন হুজুর আপনারা তো আছেন দোয়া করে দিবে, এইটার জন্যই তো মুসলমানরা ফেরে পড়ে আছে, আমাদের মতো মোলবিরা কিছু ফেড়ে ফেলিয়ে রেখেছি আপনাদিকে, নামাজ পড় বা না পড়, রোজা রাখ বা না রাখ, আল্লাহকে ডাক বা না ডাক, অসুবিধা নেই, আমাদিকে দাওয়াত দিবি, মরে গেলে আমরা দোয়া করে মিলাদ পড়িয়ে জান্নাতে দেব। কষ্টটা এটা, বাম মরে গেছে মিলাদ পড়িয়ে দাও, হুজুরকে দাওয়াত দিয়ে, আমাকে দাওয়াত দিয়েছে, আমি মিলাদ পড়িয়ে দেবো, জান্নাত চলে গেল, চার বোতল মদ খেয়ে মারা গেছে উলুবেড়িয়া হাই রোডে, আপনি বলছেন হুজুর এসে দোয়া করে দিয়ে যান। আপনি শিখিয়ে দেন যে জীবনটা মদের ভাটিতে কাটালো, গাঁজার ভাটিতে কাটালো, তার লেগে দোয়াটা কি করব, ওইটা আপনি আমাদেরকে শিখিয়ে দিন। আমি হুজুর জানি না, যদি আমাকে বলেন চিরজীবন মদের ভাটিতে কাটিয়েছে, তার লেগে মলবির কাছে দোয়া করার রাস্তা না। আপনার ছেলে, আপনি হাজি সাহেব, ছেলে নাস্তিক, ছেলে আল্লাহ মানে না, ছেলে নেমো খারাপ, সারা জীবন পাপের মধ্যে ডুবে আছে, মারা গেছে, আপনি বলছেন হুজুর দোয়া করে জান্নাতে দিয়ে দাও। শুনলেন, বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, বাপ যদি মোলবি হয়, বাপ যদি হাজি সাহেব হয়, মা যদি হাজি বিবি হয়, বাপ যদি আলেম হয়, মা যদি আলিমা হয়, তার ছেলে যদি নাস্তিক হয়, বেঈমান কাফের হয়, মরে যাওয়ার পরে তার জানাজার নামাজ পড়া শরীয়তে জায়েজ না। যদি প্রকাশ পেয়ে যায় তার আর জানাজা পড়া যাবে না, তার কবরস্থানে তাকে দাফন কাফন করা যাবে না। হে আমার মুসলমান ভাই, আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, কোরআনে একাধিক ভাই নিজেদিকে পরকিয়া থেকে নিজেদিকে রুখে দাও, জিনা থেকে রুখো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সেই রাস্তায় তোমরা যাতায়াত করো না, এটা কোরআন। আপনি ভেবে দেখুন, কোরআনে স্পষ্ট ভাবে নিষেধ করে দিয়েছে তোমরা ওই রাস্তায় যাও না, জিনাকারী রাস্তায় যাও না, বদকারী রাস্তায়। আল্লাহ হালাল বিবি দান করেছে কোরআনে। এরপরে আমি আপনাদেরকে ছোট করে শোনাবো মুমিন কারা। আপনি নিজেকে মুমিন বলে ঘোষণা করছেন, মুমিনদের আখলাক কি কি হওয়া দরকার? আল্লাহ এত সুন্দর কোরআনে বলেছে যে পৃথিবীর মানুষকে বলে দাও, তারা যদি মুমিন হতে চায় মুমিনদের আখলাক হলো কি কি আখলাক হওয়া দরকার। কোরআন খুলেন 18 পারা প্রথম পৃষ্ঠা, কাদাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, কাদাবলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা, তাদের এক নম্বর চরিত্র হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে যেন নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। আল্লাহ কোরআনে বললে এটা হচ্ছে আমার মুমিন বান্দাদের এক নম্বর চরিত্র, এক নম্বর আখলাক, নামাজে ধীর স্থিরতা নিয়ে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববেন, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারা,
নামাজে দাঁড়ালে নিয়ত বাড়লে মনে মনে ভাববেন আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে, এটা মনে মনে ভাবলে নামাজের ধ্যান অন্যদিকে যাবে না। আমরা বেশিরভাগ ধ্যান ভটকে দিয়ে দিই, ধ্যান ভটকে যায়, নামাজে দাঁড়ালাম অন্যদিকে ধ্যান। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে নামাজ দুনিয়ার হাজতকে ছেড়ে তারপরে নামাজে এসে সব হাজত ছেড়ে দিতে হবে, তারপরে নামাজে আপনাকে দাঁড়াতে হবে, কোনো হাজত যেন বাকি না থাকে। জুম্মার দিন আছে, আপনি বাড়িতে গোসল টোসল করেছেন, স্ত্রী বলল ওগো খাবার হয়ে গেছে দুটি খেয়ে চলে যাও, আপনি বললেন না সেরকম একটা ভোগ লাগে না, একবারই এসে খাবো। আপনি মসজিদ চলে গেছে নামাজ পড়তে, আপনার চলে যাওয়া হয়েছে, নামাজে দাঁড়ালেন, ইমাম সাহেব লম্বা বায়ান করেছে, লম্বা খুতবা পড়েছে, প্রথম রাকাতে দাঁড়িয়েছে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে হচ্ছে এত ভোগ লেগে গেল দুটো খেয়ে নিই ভালো, নামাজ আর খাবার মিশে গেল। নবীজি বললেন হাজত মিটিয়ে নাও, হালকা ভোগ লেগেছে হালকা খেয়ে নাও, ভারী ভোগ লাগলে ভারী খেয়ে নাও, তাহলে তোমার খাবারের হাজত মিটে গেলে খাবারের দিকে ধ্যান আর যাবে না। পায়খানা হাজত লেগেছে, আগে পায়খানা সেরে নাও তারপরে নামাজে দাঁড়াবে, আমাদের দেশের লোক উল্টো, আগে নামাজ পড়বো তারপরে পায়খানা, দিয়ে নামাজে দাঁড়িয়ে জোরে লেগে যাবে খালি ইদিক আর উদিক করবে, কতক্ষণে নামাজ শেষ হবে, নামাজ আর পায়খানা মিশে গেছে। ইসলামী শরীয়ত বলছে না হাজত সেরে নাও তারপরে নামাজে দাঁড়াও, এইটা হচ্ছে মাসলা। আমার মুসলমান ভাই আগে চলছে, আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আখলাক বললেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, এটা মারাত্মক, তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত করে, ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, হে নবী বলে দাও তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে, নিজেদিকে গুনাহ থেকে হিফাজত করুন, গুনাহ থেকে বঞ্চিত করুন, গুনাহ থেকে বাঁচান। আপনি ভেবে দেখুন এমন কোন বর্তমানে পাপ নেই যে পাপের সঙ্গে মুসলিমরা জড়িত নেই, ঠিক বললাম না ভুল বললাম? সুদ খাওয়া কি ইসলামে কথা বলেন? হারাম। সুদ মুসলমান খাচ্ছে, মদ খাওয়া হারাম মুসলমান খাচ্ছে, মদ বেচা হারাম মুসলমান বেচছে, গাঁজা খাওয়া হারাম মুসলমান খাচ্ছে, গাঁজা বেচা হারাম মুসলমান বেচছে, লটারির টিকিট ইসলামে হারাম মুসলমান বেচছে, প্লাস কাটছে, সবগুলো অন্যায় সঙ্গে মুসলিম জানে হারাম কিন্তু জড়িয়ে আছে। আল্লাহ কোরআনে বললে এই পাপ থেকে বাঁচো, হালাল রুজি রোজগার করো, তার মধ্যে খায়ের বরকত পাবে। অনেকজন মনে করে আরে হুজুর বললেই হবে, আমার মাসে 3000 টাকা রোজগার হলে কি করে সংসার চলবে, মাসে আমার 10000 হলে কি করে সংসার চলবে। হুজুর কি জানে, যদি এটা তোমার মনের নিয়ত হয় যে 10-20 হাজার না হলে আমার সংসার চলবে না, ওই জন্য লটারি কাটছি, তুমি ভেবে দেখো তোমার ইমামের বেতন কত, সবথেকে সমাজে বেতন কম কার, কথা বলে না ইমাম সাহেব, তাদের সংসার চলছে কি করে? এই আপনাদের উলুবেড়িয়ার একটা ছেলে ফোন করে আমাকে বলছে হুজুর আমি ভালো টাকা ইনকাম করি কিন্তু বরকত পাচ্ছি। কত টাকা ইনকাম করিস বাপ? বলে রোজ 700। আমরা 300-21 হাজার, তোর তো ভালোই চলনে বলা, ভালোই চলতে হবে, তুমি যে কোনো পাপেতে লিপ্ত আছো। সে কি উত্তর দিল জানেন? হুজুর আমি তো নামাজি ছেলে, কোনো পাপ করি না। আমরা কিচ্ছু করো না? বলে না, একটা গুনাহ হয়ে যায় কি? বলে মাঝে মাঝে লটারির টিকিট কাটে। আমরা বরকত তো ওখানেই ঢুকিয়েছিস, বরকত তো ওখানেই ঢুকে গেছে, তোকে যদি 21000 লটারির টিকিট কাটতে হয় বরকতের লেগে, তোর ইমামের বেতন 6000, তাকে কটা লটারির টিকিট কাটতে হয় ভেবে দেয়। আর লটারি টিকিট কাটা যদি জায়েজ হতো আমরা মোলবিরা কাটতাম না কাটতাম? কাটতাম। লটারি ইসলামী শরীয়তে হারাম। কেউ যদি লটারি টিকিট কাটে তার টিকিটে টাকা পড়ে, সেই টাকাটা আল্লাহর কসম করে বলছি হারাম। আর যে নিজের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে সেই সন্তান নেক সন্তান হতে পারে।
আল্লাহ কোরআনে ওই জন্য বললে, হে নবী বলে দাও যারা মুমিন হবে তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। এক নম্বর, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আপনি ভেবে দেখুন, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এরপর আপনি ভালো করে ভেবে জানবেন যে আপনার মধ্যে নামাজ না থাকলে আপনার মধ্যে ইসলাম কি করে আছে, আপনি ওটা ভাবি ভাবনা চিন্তা করবেন। আরে রমজান মাসে তো মসজিদে জায়গা ছিল, ঠিক কি না? ঈদের দিন থেকে মসজিদ খালি, ঠিক বললাম? ঈদের দিন থেকে শুধু আপনাদের এখানে নয়, গোটা দেশের হাল বলছি, রমজান মাসে জায়গা থাকে না। রমজান মাসে কিছু লোক বলে মসজিদটা না ঈদের পরে বাড়াতে হবে, এক মাসের লেগে বাড়িয়ে কি করবি, তুই তো এক মাসের মুসল্লি। দিয়ে বলছে মতওয়াল্লিকে বল মসজিদটা বাড়াতে, তুই তো এক মাসের লেগে আসবি তার লেগে মসজিদ বাড়িয়ে কি করবি, তুই বাইরে নামাজ, এক মাস পরে তো মালটা থাকবে না, ও তো এক মাসের জন্য এসেছে। আমার মুসলমান ভাই, নাই নামাজ কম্পালসারি, নামাজ ফরজ করা হয়েছে, আর আপনি যদি ফরজ ছেড়ে দেন আপনি গুনাহে কবিরা করছেন, আল্লাহর কাছে কি হিসাব দিবেন আপনি ভেবে দেখবেন, আপনার দিল দিমাগকে জিজ্ঞেস করবে। ওই জন্য ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদু, তারা যেন নিজের দিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাইলুন, এবং যাদের জন্য যাকাত ফরজ হয়েছে তারা যেন যাকাত প্রদান করে। যাকাত যাদের ফরজ হয়েছে তারা যাকাত দিয়ে দাও, যতটা পরিমাণ টাকা সোনা থাকলে যাকাত লাগবে, যাকাত যাদের ফরজ হয়ে গেছে যাকাত দাও, যারা যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দেয় না তারা ইতিম মিসকিন গরীব গুরবর মালগুলো মেরে খাচ্ছে। সে যদি বলে আমার টাকা, যাকাতটা তোমার বাপের টাকা লয়, ডাকাতের হক হচ্ছে একমাত্র গরীব গুরব ইতিম মিসকিনে, যাকাতের পয়সা তাদের কাছে পাঠিয়ে দাও। চলো আরো একটু আগে চলো, তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে, নারী হোক কিংবা পুরুষ হোক, আমার পুরুষরা আমার ভাইয়েরা যারা বিবাহিত অবিবাহিত আছেন তারা শুনে যান, আল্লাহ যে যৌবনটা আপনাকে দিয়েছেন এই যৌবনটা একমাত্র আপনার বিবির হক। যারা অবিবাহিত আছো তাদের যে যৌবনটা আছে তোমার যে বিবি হবে ওটা তার হক। মায়েরা বোনেরা শোনো, বিবাহিত অবিবাহিত তোমাদিকেও আল্লাহ যে যৌবন দিয়েছে, যে তোমাদিকে গোপনাঙ্গ দিয়েছে ওই হকটা একমাত্র তোমার স্বামীর জন্য, তোমরা পরকীয়াই নষ্ট করো। আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছে তোমরা জিনা তো দূরের কথা, জিনার ধারে পাশে যেও না। ইসলামী রাষ্ট্র যদি হয়, শাসন যদি থাকে, কোন মহিলা বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে ধরা পড়ে তাদের জন্য শাস্তি জরিমানা লাগে, ইসলামী শরীয়তে জরিমানা করা হারাম, এটা ভালো করে জেনে যান। জরিমানার টাকা যারা খাবে হারাম খাচ্ছে, জরিমানার টাকা মাদ্রাসা মসজিদে লাগানো যাবে না হারাম, ইসলামী শরীয়তে জরিমানা নাই, ইসলামী শরীয়তে আছে একমাত্র পালিশমেন্ট। যদি বিবাহিত মহিলা হয়, বিবাহিত পুরুষ হয়, তারা যদি জিনা করে পরকীয়া করে তাদিকে ইসলাম শরীয়তে হত্যা করার হুকুম দেওয়া হয়েছে, হয় পাথর মেরে হত্যা করে দাও অর্ধেকটা পুঁতে, তা না হয় মুন্ডু ছেদ করে দাও। যদি অবিবাহিত পুরুষ হয়, অবিবাহিত মহিলা হয়, তাদের জন্য 100টা কুড়া মারতে হবে গাছে বেঁধে, কিন্তু জরিমানা, জরিমানা কেন হারাম বলে দিই, এক্সাম্পল দিই, উদাহরণ, আমি ধরলেন এই গ্রামের মানুষ, আমার কাছে 5 কোটি, আমি 5 কোটির মালিক, 5-7 কোটি টাকার সম্পদ আছে আমার কাছে, আমি একটা মহিলার সঙ্গে জিনা করলাম, গ্রামে আপনারা বিচার ডাকলেন,
বিচারে কি বলা হলো? জরিমানা করা হচ্ছে 1 লাখ টাকা। যে লোকের কাছে 5 কোটি আছে তার কাছে 1 লাখ টাকাটা 1 টাকার মতো না, 1 টাকার মতো নয়, কথা বলে 1 টাকার মতো। সে 1 লাখ টাকা জরিমানা দিল আর মনে মনে নিয়ত করলো, তোর আমার কিছুই করতে পারবি না, আমি আবার করব। কথাটা বুঝতে পারেননি? অন্যায়কে প্রশ্রয় দেওয়া হলো, আর ইসলাম বলেছে অন্যায়কে প্রশ্রয় দিও না, ওই জন্য জরিমানা হারাম। হযরতে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে বললেন, আমার সন্তানকে গাছে বাঁধো। সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, এটা আপনার সন্তান। হযরতে উমর ধমক দিলেন, আজকে যদি একে ছেড়ে দাও আমার সন্তান বলে, আমিরুল মুমিনিনের সন্তান বলে, কি আরো বড় পাপ করার সুযোগ পাবে অন্যায় করা, তাই গাছে বাঁধো, আর শরীয়তে যে বিচার আছে সেই বিচার অনুযায়ী ওকে কুড়া মারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে নেতার বেটা হলে জিনা করলে পার পেয়ে যায় ধর্ষণ করলে, মন্ত্রীর বেটা হলে জিনা করলে দাবি দেওয়া হয়, কিন্তু ইসলামী শাসন হলে হত্যা করার হুকুম আছে শরীয়তে। ওই জন্য নিজেদের লজ্জা স্থানকে রক্ষণাবেক্ষণ করা।